হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাছ আর তোমার সবাই কেমন আছো আশা সবাই খুব ভালো আছো তোমার আশীর্বাদ আমি খুব ভালো আছি অনেকদিন বাদে নিয়ে চলে এলাম আরও একটা রেসিপির ভিডিও আজকে তোমার সঙ্গে শেয়ার করবো তরকারি রেসিপি আমি যেভাবে রান্নাটা করি সেভাবে তোমার সাথে শেয়ার করব তো চলো বেশি আর কথা বলবো না ভিডিওটা তোমরা দেখতে থাকো আমার সঙ্গে থেকেও প্রথমে এখানে দেখো আমি সমস্ত কিছু কেটে কিন্তু রেডি করে রেখেছি এর মধ্যে রয়েছে পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি আদা কুচি টমেটো কুচি আর কটা আমি কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি তো এখানে দেখো আমি নিয়ে নিচ্ছি প্রেশার কুকার প্রেসার কুকারের মধ্যে দেখো আমি এখন তরকারিটা দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিব পরিমাণ মতন জলও দিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে হলুদ গুঁড়ো পরিমাণ মতন লবণ আর এই দিয়ে দিব অল্প পরিমাণ মতো আমি সরষের তেল যেহেতু এটাকে উথলে পড়ব না তার জন্য তারপর দিয়ে দিলাম কাস্তরি মেথি আর এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি আর লঙ্কা চিরা দেখো এই দুটোই দিয়ে দিলাম আর এর মধ্যে কিন্তু আমি তেজপাতাও অ্যাড করেছি তোমাদের ওটা দেখানো হয়নি তেজপাতা দিয়ে দিবে কিন্তু তো এখানে দেখো তেজপাতা দিয়ে আমি কিন্তু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দেখো ঢাকনা লাগিয়ে দিলাম আমি চারটা সিটি মেনে নিয়েছি দেখো তাতেই আমার কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তরকারগুলো এই যে দেখো দেখেই বুঝতে পারছো তরকা কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে তো একটা বাটির মধ্যে ঢেলে নিলাম আর এখানে কড়াই বসিয়ে ভালো করে কড়াইটা গরম করে মধ্যে সরষের তেল দিয়ে এখন আমি ডিমগুলোকে ভুজিয়ে করে ভালো করে ভেজে নিব তার মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম দিয়ে এখন দেখো ভুজিয়ে করে ভালো করে ডিমগুলো ভেজে নেব ডিম ভাজা হয়ে গেছে ডিমগুলো নামিয়ে নিলাম তার মধ্যে ওরপর মধ্যে আবার দিয়ে দিলাম সাদা তেলে আমি এগুলো ভাজবো দেখো তেলটা ভালো করে গরম করে নিয়েছি ওর মধ্যে দিলাম আদা কুচি আদা কুচি দিয়ে কিছুক্ষণ আদাটা কিন্তু ভেজে নিতে হবে তবেই রসুন কুচি দেবো তো দেখো রসুন কুচিটা দিয়ে দিলাম লঙ্কা কুচি পেঁয়াজ কুচি সমস্ত একসঙ্গে দিয়ে ভালো করে আমি ভেজে নেব তো এখানে দেখো আমি সমস্ত কিছু কিন্তু ভালো করে ভেজে নেব আর ওর মধ্যে আমি এখন দিয়ে দিব। কালার করার জন্য কাঁসাম লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে দেখো সমস্ত কিছু কিন্তু লাল লাল করে ভেজে নেব তো দেখো এখানে আমার সমস্ত কিছু ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে এবার দিয়ে দিব আমি সেদ্ধ করে রাখা তরকাটা তো এই যে সেদ্ধ করে রাখা তরকাটা দিয়ে দিলাম দিয়ে দেখো এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো করে নিয়ে ওর মধ্যে দেখো এখন দিয়ে দিলাম আমি যে তরকার মধ্যে যে মশলা ছিল সেটা এখন দিয়ে দিলাম দিয়ে তারপরে দেখ ভেজে রাখা ডিমটা ওটাও কিন্তু এখন আমি দিয়ে দেবো ওটাও দিয়ে দিলাম দিয়ে দেখো ভালো করে এখন সব একসঙ্গে মিশিয়ে নেব দেখো আমার মিশন হয়ে গেছে তারপরে বাড়িতে যেটা আমরা গরম মশলা করে রেখেছিলাম সেই গরম মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব দেখো এখানে আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেখো ভালো করে কিন্তু ফুটিয়ে নিয়েছি আর এই দেখো আমার তরকারি কিন্তু পুরোভাবে একদম রেডি তো তরকারি দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি তরকাটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিব দেখো ফাইনালি আমি তরকার নামিয়ে নিয়েছি বাটির মধ্যে তো তোমরা তরকার খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে জানিও আর ভিডিওটা কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেল মধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের মানে পেস্ট করে রেখো আর এইভাবে আমার পাশের থেকেও চলতে ভালো সুস্থ থেকো টাটা